রান্নাঘরের লঙ্কা কাণ্ড ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা ভালো আছেন তো? আমি ভালো আছি। আজকে আমি দেখাবো সহজ পদ্ধতিতে মটরশুঁটি সংরক্ষণ। আমি এই মটরশুঁটি কিন্তু সিদ্ধ করব না, একদম কাঁচা মটরশুঁটি কীভাবে সংরক্ষণ করে 12 মাস খেতে পারি তাই আপনাদের দেখাবো। প্রথমে আমি মটরশুঁটিটা খুব সুন্দর করে ধুয়ে নেব। মটরশুঁটিগুলো ধুয়ে আমি ছাদে চলে এসেছি, এগুলো সুন্দর করে একটু মুছে নেব এরকম করে টাওয়াল দিয়ে। আমি মটরশুঁটি কেন ধুয়ে নিব, কারণ মটরশুঁটি যখন ছাড়াবো আমি কিন্তু সেগুলো আর ধুবো না। তো এখন আমি এগুলো ভালো করে একটু মুছে নিব, মোটামুটি একটু মুছে নিব, মুছে নিয়ে ছাড়িয়ে নিয়ে দেখাচ্ছি। আমি ছাদে বসে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। 1 কেজি মটরশুঁটি ছাড়ানোর পরে এইটুকু হয়েছে। এই মটরশুঁটিগুলো কিন্তু আমি সিদ্ধ করিনি, ছাড়িয়ে নিয়ে বোতলে ভরে নিয়েছি। ডিপ ফ্রিজে রেখে দিয়ে 1 বছর পর্যন্ত কিন্তু খাওয়া যাবে, এবং পোলাওতে দেন, সবজিতে দেন, যা কিছুতে দেন না কেন, কালার একটুও পরিবর্তন হবে না, এরকম সবুজ চকচকে থাকবে। সিদ্ধ করে নিলে কিন্তু কালো হয়ে যায়, রান্না করার সময় মটরশুঁটিটা কালো হয়ে যায়। তো এভাবে আপনারা সারা বছর ধরে মটরশুঁটি খেতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন, ভালো লাগবে আমাদের। আপনাদের সবার জন্য শুভকামনা করছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।